সংবাদে এ পর্যায়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের খবর। কালীগঞ্জে মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে 4 জন আটক। 9 ফেব্রুয়ারি ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন সংগঠনের নামে মহাসড়ক চাঁদাবাজির অভিযোগে 4 জনকে আটক করেছে র্যাব। বুধবার সন্ধ্যায় কালীগঞ্জ কোটচাঁদপুর মহাসড়কের স্থান থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, কালীগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজি চলছে এমন খবরে অভিযান চালায় র্যাব। সে সময় ওই স্থান থেকে চাঁদাবাজির সময় হাতে নাতে রবিন দাস, আওয়াল হোসেন, আঞ্জু ও এস এম ফারুক খান নামের 4 জনকে আটক করা হয়। তারা চালকদের ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে এই চাঁদাবাজি করে আসছিল বলে জানিয়েছে র্যাব। আটককৃতদের বিরুদ্ধে র্যাব এর পক্ষ থেকে মামলা দায়ের করে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।